সাপের উপদ্রব বেড়েই চলেছে। এবার সাপের কামড়ে মৃত্যু হলো 3 বছরের এক শিশুর। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে আরামবাগের পার্বতী চকে। ওই শিশুর নাম লাবণী মান্ডি। জানা গেছে বাড়ির সামনেই দিদির সঙ্গে খেলা করছিল, তখনই তাকে সাপে কামড়ায়। পরিবারের লোক সঙ্গে সঙ্গে তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যান, কিন্তু কিছুক্ষণের মধ্যে সেখানেই তার মৃত্যু হয়। আমি রান্না করছিলাম, বড় মেয়ে ছোট মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে থেকে নিয়ে কামড়ে দিয়েছে। এমনি এমনি এক বেসর গায়ে কানে দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে থেকে নিয়ে কামড়ে দিয়েছে দুটো পাটা, ডান পায়ে দুটো লিভার কামড়াইছে। কামড়াতে সঙ্গে সঙ্গে দমকা চুটকা চটকি করছে। ও মা বলছে আমার পা গুলো খুব জ্বালা করছে গো। আমি বুঝতে পেরেছি, তখনই বলছি সাপে কামড়াইছে, তোমরা দেখো কোনো কিছু আছে দেখো। নিয়ে আসতে আসতে রাস্তায় কিছু নিয়ে উঠে গেছে। দিদি কটা মেয়ে আপনার? তিনটে মেয়ে। বাড়িটায় অ্যাডভেস্টার রাখা আছে। অ্যাডভেস্টার? হ্যাঁ, ওর নিচেটাই ছিল, মানে খেলা করছিল ওর উপরে। খেলা করতে যে কি করে যে কামড়ালো আমরা তো দেখিনি ওখানে। যখন এসে বলছে মা আমার পায়ে জ্বালা জ্বালা করছে, তখন সেই দড়ি দিয়ে বেঁধে তারপরে মারুতিটাকে ফোন করে তৎক্ষণি নিয়ে চলে এসেছি সঙ্গে সঙ্গে। আর কিছু হয়েছে কি হয়েছে কিচ্ছু জানি না। কবে হয়েছে এরকম? আজকে সকালবেলা। আজকে সকালে সকালেই কামড়েছে। কোন পায়ে বলছিল? ডান পায়ে। ডান পায়ে বলছি। কোথায় বাড়ি আপনাদের? পার্বতী চকে, গির্জাতলা পার্বতী চক। পার্বতী চক। কত বছর বয়স বাচ্চাটা? 3 বছর। কি নাম? লাবণী মান্ডি। মেয়ে? মেয়ে। ও সময় আর কে খেলা করছিল? ও দিদি ছিল, ওর নিজের দিদি। হ্যাঁ, নিজের দিদি বড়দি ছিল, আবার মেয়েদি ছিল, আবার বাচ্চা পাড়ার বাচ্চা ছিলো ছিল। আপনাদের এরকম কি সাপ বেরোয়? হ্যাঁ, মাঝে মাঝে বেরোয়, মেরে দিই। কি সাপে কামড়েছে দেখেছেন নাকি? খরিশ, কাদা খরিশ মনে হয়। কাদা খরিশ? হলো বড় না ছোট? বড়, ওইখানে বস্তায় রাখা আছে। কোথায়? বড় রাখা আছে। আপনার নাম কি? মানু মান্ডি। শুধুমাত্র কিছুজনই সুযোগ পায় মানুষের মুখে হাসি ফোটানোর, যাদের মধ্যে একজন হলো নার্স। তাই নার্সিংয়ে আপনার কেরিয়ার গড়ে তুলুন, আজই যোগাযোগ করুন সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিংয়ে। সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং, ঠিকানা বসন্তপুর আমতলা মোড় 1 নম্বর রেলগেট, ওয়ার্ড নাম্বার 17, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8617590035 অথবা যোগাযোগ করুন 8670689617 এই নাম্বারে।